হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। তো দেখো, সকালবেলা কাজ টাজ বাসি কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে না, আজকে সব রান্না করব না। এই যে দেখো, এখানে যা যা দেখছো সব রান্নার গুছান করছি, মানে গুছগাছ করছি। আর এইদিকে দেখো, ডালটা সব সময়ের জন্য না আমি একটু কাপে করে মেপেই নিই, যার তার কারণ হচ্ছে বেশি জানি না হয়ে যায়, তাই ডালটা আমি সবসময়ের জন্য মেপেই নিই। আর ওইদিকে ডাল মাপছি, আর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একেবারে গুছিয়ে রাখছি। আর ওইদিকে পটল কুটে, পটলে লবণ আর হলুদ একেবারে দিয়ে রেখেছি আর কি, মাখাবো। আর ডালে দেব আজকে হচ্ছে, ওটা হচ্ছে মূলো। তো মূলো দিয়ে আজকে ডাল রান্না করব, তার সাথে ধনে পাতাও দেবো। এই যে শুরু হলো মূলো খাওয়া, এবারে মাঝে মাঝে মূলো দিয়ে ডাল হবে। আমার বর মূলো দিয়ে ডাল ভীষণ ভালো খায়, তো এবার মাঝে মাঝেই মূলো দিয়ে ডালটা রান্না করব। আর ওইদিকে দেখো, ভাত ভাত বেশ টকবক করে ফুটছে। আর আজকে না বেশি রান্না করব না আমি কাঠে, কারণ হচ্ছে কাঠগুলো ভীষণ বিরক্ত, সব কাঠ ধরে না, মাঝে মাঝে লিবে যায় উনুন, রান্না করতে প্রচুর কষ্ট হয়। তো ভাবছি যে এই বর্ষাকালটা মাঝে মাঝে রান্নাটা আমি গ্যাসে করব, যখন ইচ্ছা হবে একটু কাঠে করলাম, কারণ অত কষ্ট করে রান্না করা যায় না। আর এইদিকে দেখো ভাত, ওইদিকে দেখতে দেখতে দেখছি ভাত উতলে যাচ্ছে, কয়েক সময় না একটু উনুনটা, এক এক সময় উনুনটা ভালো ধরে, এক এক সময় উনুনটা হেভি ধোয়। তো ভাতের মধ্যে দিয়েছি আলু, আজকে একটু আলু সেদ্ধ খেতে ইচ্ছে করলো তাই আলু দিয়েছি। আর একেবারে ডিম সেদ্ধটা ভাতেই দিয়েছি, আর মাছ ফ্রিজে কিছু রান্না করা আছে তাই জন্য আজকে একটু ডিম সেদ্ধ দিলাম, ডিম সেদ্ধটা আর কি খাবো। আর এবারে না ডিমগুলো মনে হচ্ছে হয়ে গেছে, তো আমি ভাতের থেকে দেখো ডিমগুলো ওই যে তুলে নিলাম, একটা একটা করে তুলে নিচ্ছি। আর এদিকে ডিম খুঁজছি যে আরও ডিম, আমার তো মনেই নেই যে আমি তিনটে ডিম দিয়েছি, কারণ ছেলে তো ডিম সেদ্ধ খায় না, ছেলে ডিমটা ভালো খায় না, আমি খাবো, কারণ আমার একটু সর্দি লেগেছে, গলায় ভীষণ জ্বালা করছে, তার জন্য ডিমটা আমি আর কি দিয়েছি সেদ্ধ খাবো দেখে। আর তিনজনের জন্য তিনটে ডিম সেদ্ধ দিয়েছি, আমার জন্য, তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর হচ্ছে মেয়ের জন্য, তিনজনের জন্য দিয়েছি। আর এদিকে দেখলাম ভাতটা হয়ে গেছে নাকি, দেখলাম ভাতটাও হয়ে গেছে। আর এইদিকেও সব আমার রেডি হয়ে গেছে, হলুদ হলুদ নুন মাখিয়ে একেবারে ধনে পাতা কুচি করে রেডি করে সব করে নিয়েছি। এবার চলো ভাতটা আমি একটু ঢেকে দিয়ে চলে যাব হচ্ছে গ্যাসের ঘরে। আর এদিকে ধনে পাতাগুলো রয়েছে, ধনে পাতাগুলো মেখে বললাম একটু রেখে, আর ফ্রিজটা যেহেতু আমার নিচে, তো আমার খুব সমস্যা উপরে যে কবে তুলতে পারবো ফ্রিজটা, কে জানে, ফ্রিজটা তুলতে পারলে ভীষণ ভালো হতো আর কি, কিছু আনা নেওয়া করতে হলে নিচে চলে যেতে হয়। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ডালটাও গ্যাসে বসিয়ে দিয়েছি, আর ডালের থেকে যে ফেনাটা উঠছে সেটা আমি ফেলে দিচ্ছি। আর ডালটা আমার বেশ ফুটে এসেছে, আমি যেহেতু বললাম গ্যাসেও রান্না করবো, আর উনুনও করবো, উনুনে শুধু ভাত করেছি, আর তেমন কিছু আজকে রান্না নেই, তো তার জন্য বেশিরভাগ আমি গ্যাসেই চলে এসেছি। আর আজকে যেহেতু বা একটু দেরি করে বসিয়েছি, আজকে অনেকটাই দেরি করে বসিয়েছি, সকালে জল খাওয়াটা আজকে আমার একটু দেরি হয়ে গেছে খেতে। আর ওইদিকে দেখো, ডালের মধ্যে দিয়ে দিলাম একেবারে কাঁচা লঙ্কা চিরে দিলাম, আর একেবারে মূলোটা দিয়ে দিলাম। মূলো সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই জন্য মূলো আর কাঁচা লঙ্কা একবারে ডালে সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর এদিকে ডালটা ফুটতে ফুটতে আমার এদিকে হচ্ছে ভাতটাও দেখলাম হয়ে গেছে। তো ভাত হয়ে গেছে, ভাতটা ভাবলাম গড় দিয়ে যাই, কারণ ভাতটা যদি টাইম মতো না নামায় গলে গেলে সেই ভাত আর খেতে ভালো লাগবে না। তো ভাত হতে হতে আবার চলে গেলাম হচ্ছে গ্যাসের রান্নাঘরে, ভাত গড় দিয়ে আর কি গ্যাসের রান্নাঘরে চলে গেলাম। আর এদিকে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। আর ওইদিকে আমার ডাল কিন্তু বেশ অনেকটাই হয়ে এসছে, এই দেখো ডালটা একেবারেই হয়ে এসছে বলতে গেলে, মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, ডালটা খুব ভালো, যার জন্য সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে গেল। আর এদিকে তেল গরম হয়ে গেছে, পটলগুলো ভেজে নিচ্ছি, পটলগুলো ভাজতে একটু সময় লাগবে, কারণ পটল বেশি আগুনে ভাজা যায় না, একটু হালকা আগুনে ভাজলেই ভালো হয়, তাই পটলগুলো হালকা করে আগুনে আমি ভালো করে ভেজে নেব। আর ওইদিকে ডালটা তো আমার ফুটছে, আর এইদিকে পটল ভাজা হতে হতে আমার আশা করি ডালটাও আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো ডালটা ভালোই ফুটছে, এবারে ডালের মধ্যে আমি জল দিয়ে দিলাম, কারণ ডালটা হয়ে গেছে গিয়ে, ডালে জল দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, এবার সম্বাদ দেওয়ার জন্য ডালটা পুরো রেডি। আর ওদিকে দেখো পটল ভাজা হয়ে গেছে, পটল ভাজাগুলো আমি তুলে নিয়েছি তেল ঝরানোর জন্য। আর ডালটা যেহেতু হয়ে গেছে হলুদও দিয়ে দিচ্ছি, এবার ডালটা ফোড়ন দেব। আর ডালটা দেখো পুরো একেবারে গলে একেবারে, মানে খুব ভালো ডালটা। আর ডালে দিয়ে দিলাম ধনে পাতা, যেহেতু বলেছে ধনে পাতা দিয়ে রান্না করব। তো চলো, ডাল হয়ে গেছে, এবার আমি ডালটা হচ্ছে নাবিয়ে নেব, ডাল নাবিয়ে এবার হচ্ছে আমি ডালটা ফোড়ন দেব। আর ফোড়ন দেওয়ার জন্য দেখো আমি সেই পটল ভাজার তেলটাই আমি নিলাম, পটল ভাজার তেলের মধ্যে
দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর ওখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে মুলোর ডালটা বেশি ভালো লাগে। আমি তো এইভাবেই করি, তোমরা কেমনভাবে করো একটু কমেন্টে জানিও। আর এবার ডালটা সম্বাদ দেবো। এই যে সম্বাদ দিয়ে দিলাম ডালটা, যেহেতু অনেকটাই কড়াইটা গরম হয়ে গেছে, তার জন্য আস্তে আস্তে আমি ডালটা দিচ্ছি। আর মুলোর ডালটা সত্যি আর যে দারুণ হয়েছে, মানে প্রথম রান্না করলাম তো সত্যি দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তোমাদের দাদাভাই খেলে বলবে যে না ডালটা হেভি ভালো হয়েছে। আর এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। দেখো চিনি ছাড়া আমি একবারে তরকারি খেতে পারি না, একটু হলেও আমার তরকারিতে চিনি পড়বে, সে ডালই হোক আর তরকারি হোক আর মাছই হোক না কেন। তো চলো, ডাল তো আমার এদিকে রেডি, রান্না মোটামুটি আমার কমপ্লিট, সেরকম রান্না করিনি বলেই তো দিলাম, চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাবলাম ডিমটা ছাড়িয়ে রাখি, খেতে বসলে না সব কিছু এরকম রেডি থাকলে ভালোই লাগে, কারণ খাওয়ার সময় ছাড়ানোটা এসব করা আমার একেবারেই ভালো লাগে না। আমি একটু গুছিয়ে, মানে একটু গুছিয়ে মুছিয়ে নিয়ে খেতে ভালোবাসি, তোমরা জানো তো। আমি একটু গুছিয়ে নিয়ে বসলাম, আর ওদিকে দেখো পটল ভাজা তো রেডি জানোই, আর নিয়ে নিলাম থালা আর হচ্ছে কাঁচা লঙ্কা। তার কারণ হচ্ছে এখন হচ্ছে আলুটা বার করব হাড়ির থেকে, আর আলুটা মাখবো, আর তার আগে ডিমগুলো যে ছাড়িয়ে নিচ্ছি। তিনজনের জন্য ডিম, তিনটে ডিম ছাড়িয়ে একেবারে রেডি করে রাখলাম। আর ওইদিকে দেখো ভাতের হাঁড়িটা বারে বারে পড়ে যাচ্ছে, বিরক্ত যা লাগছে না, আমার ভীষণ রাগ ধরে যায় মানে এরকম যদি কাজ উল্টোপাল্টা হয়। আর আলু দিয়েছি ভাতের মধ্যে, কটা দিয়েছি, তিনটে আলু দিয়েছি। জানি না কে কে খাবে আলু সেদ্ধ, কারণ আজকে আলু সেদ্ধটা একটু অন্যরকমভাবে মাখবো। ছেলে আবার একটু কাঁচা লঙ্কা, একটু এই ছেলে আবার কাঁচা তেল দিয়ে, মানে কাঁচা এইভাবে মাখলে খেতে চায় না, একটু শুকনো লঙ্কা ভেজে একটু পেঁয়াজ দিয়ে মাখলে ছেলে আবার একটু ভালো খায়। তো আজকে আমার একটু ইচ্ছে করলো আজকে আমি ঘি দিয়ে আলু সেদ্ধ খাবো, তো তার কারণে আমি দেখা যায় ঘি দিয়ে মাখার জন্য রেডি করছি। আর এই দেখো হাতা দিয়ে টিপছি, এত গরম তো টিপে টিপে মাখছি। আর ওদিকে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ আজকে আমি ঘি দিয়ে কাঁচা এই কী বলে ঘি দিয়ে কাঁচা লঙ্কা আর হচ্ছে ওই যে লবণ দিয়ে ভালো করে মেখে খাবো। আজকে আমার এটা ইচ্ছে করলো জানি না কেন, তো গরম গরম ভাতের সঙ্গে যদি এটা খেতে পারতাম না দারুণ লাগতো খেতে, সত্যি আমার গন্ধতেই এখন পেট ভরে আসছে। তো যেহেতু একটা বেজে গেছে তো ভাবলাম যে এখন আর এসব খেয়ে লাভ নেই, তো একেবারেই খাওয়ার দিকে চলে আসব। এটা হয়ে গেছে মানে আমার সব রেডি, স্নান ঠান করলে আমার পুরো রেডি। তো ভালো করে আলুটা মেখে নিচ্ছি, আর ঘি কিন্তু কিপটেমি করে দিইনি, ঘি কিন্তু আমি অনেকটাই দিয়েছি বন্ধুরা, একেবারেই আমি কিপটেমি করে দিইনি। আর ভাবলাম একটু খেয়ে দেখি লবণ ঠিক আছে নাকি, মুখে দিতেই আমার মুখটা পুরো ভরে গেল ঘি, এত ভালো লাগলো খেতে কি বলবো। এতটা সুন্দর হচ্ছে মনে হচ্ছে যে এক থালা ভাত খেয়ে নিয়ে আপনি। মনে হচ্ছে আমি এক থালা ভাত এখানে খেয়ে নিই।